ইয়ারমুকের যুদ্ধ। ফরাসি সাম্রাজ্য যখন তাদের নেতৃত্বের সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন মুসলিমরা সময় পায় রোমান শত্রুদের মোকাবেলা করতে, যারা তাদের অংশে একটি বড় যুদ্ধ করার পরিকল্পনা করছিল। এদিকে মুসলিমরা দামেস্কের নিয়ন্ত্রণ পাবার পর রোমানরা অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল যে মুসলিমরা দুর্বল। এই বিজয় মুসলিমদের জন্য ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আবু সুফিয়ানের দুই ছেলে সেনাপতি চাচা ইয়াজিদ ও মুয়াবিয়া উভয়ে দামেস্ক রক্ষার দায়িত্বে ছিলেন। সেনাপতি আবু উবাইদা এবং দ্বিতীয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সকলের কাছে শান্তিপূর্ণভাবে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য অনেক উত্তরের দিকে চলে যান। সাধারণ মানুষেরা এই সুন্দর ধর্ম ইসলামকে এবং আল্লাহ তাআলাকে তাদের একমাত্র প্রভু হিসেবে গ্রহণ করে। তারা বর্তমান সিরিয়ার আলেপ্পো পর্যন্ত সফলভাবে ইসলামের প্রচার করে। সেই সময় রোমান রাজধানী ছিল তুরস্কের ইস্তাম্বুলে। সত্য ধর্ম ইসলামের প্রচার খ্রিস্টান রোমান রাজা পছন্দ করে না। নিরীহ মুসলিমদের আক্রমণ করার জন্য সে বিভিন্ন ছোট ছোট সেনাবাহিনী পাঠানো শুরু করে। রাতের বেলা যখন মুসলিমরা ঘুমিয়ে পড়ত, তখন হঠাৎ নিরীহ মুসলিমদের উপর আক্রমণ করা হতো এবং মুসলিম পুরুষ, মহিলা এবং শিশুদের হত্যা করা হয়। তবে মুসলিমরা তখনও শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করছিল। খ্রিস্টান রাজা হেরাক্লিয়াস যখন বুঝতে পারে যে কোনো কিছুই মুসলিমদের ইসলাম প্রচার করা থেকে বিরত রাখতে পারবে না, তখন সে অন্য এক পরিকল্পনা করে। প্রথমে সে আরো শক্তিশালী হবার জন্য খুব লম্বা সময় ধরে শত্রু পারস্যের সাথে বন্ধুত্ব করে। তাই হেরাক্লিয়াসের নাতনি এবং 10 বছর বয়সী পারস্যের রাজা তৃতীয় ইয়াজদিগার্ডের বিয়ে হয়। সেই সময় পারস্যের রাজধানী ইরাকের বাগদাদের পাশেই ছিল। এরপর খ্রিস্টান রাজা হেরাক্লিয়াস মুসলিমদের ধ্বংস করার জন্য এবং পুরো আরবকে নিয়ন্ত্রণ করতে 2 লক্ষেরও বেশি সৈন্য নিয়ে একটি বিশাল সেনাবাহিনী তৈরি করে। এই সংবাদ শোনার পর আবু উবাইদা এবং খালিদ বিন ওয়ালিদ তাদের সকল শক্তিশালী লোকদের একত্রিত করে ইসলাম রক্ষার জন্য এক হওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তারা খুব গুরুত্বপূর্ণ এলাকা দামেস্ক থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিলিস্তিন এবং উত্তর ও মধ্য সিরিয়ার মাঝে যে সমস্ত এলাকায় মুসলিমরা শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করছিল, তারা গ্যালিলি সমুদ্রের নিকটে জর্ডানের ইয়ারমুক নদীর পাশে একটি খোলা জায়গায় একত্রিত হতে শুরু করে। উহুদি বংশের বনু নাদিরের কথা মনে আছে? বিস্তারিত জানার জন্য তোমরা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্পের দ্বিতীয় পর্ব দেখতে পারো। এর প্রায় 10 বছর আগে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এই খারাপ কাজ এবং অন্যান্য অনেক খারাপ কাজের কারণে তাদের মদিনা থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা চলে যাওয়ার পর ইয়ারমুক নদীর কাছে বসবাস শুরু করে। এই এলাকাটি রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। খ্রিস্টান রাজা হেরাক্লিয়াস ইহুদিদের তাদের ধর্ম অনুসরণ করতে দেয়নি এবং খ্রিস্টান হতে বাধ্য করেছিল। রোমান সৈন্যরা ইহুদিদের অনেক কষ্ট দিয়েছিল। এতে ইহুদিরা বুঝতে পারে যে মুসলিম আইন সত্যিই মার্জিত এবং সুন্দর। ইসলাম সকল মানুষের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করে। ইহুদিরা যখন এই বড় যুদ্ধের কথা জানতে পারে, তখনই তারা মুসলিমদের পক্ষে চলে আসে। তারা জানতো যে 10 বছর আগে তারা ভুল করেছিল এবং তাদেরই দোষ ছিল। তবে দিন শেষে বনু নাদিরের ইহুদিরা জানতো মুসলিমরা সব সময় তাদের ওয়াদা পালন করে এবং মুসলিমরা সব সময় তাদেরকে ধর্মের স্বাধীনতা দিবে। ইহুদি বনু নাদির উপজাতি সেনাবাহিনীর পোশাক এবং তলোয়ার তৈরিতে খুব দক্ষ ছিল। মুসলিমদের সহায়তা করার জন্য তারা যুদ্ধে যোগ দেয় এবং প্রচুর যুদ্ধের সরঞ্জাম তৈরি করে যাতে মুসলিমরা নিরাপদে থাকে। মুসলিমরা প্রায় 40,000 সৈন্য ছিল এবং রোমানরা
2 লক্ষেরও বেশি। যুদ্ধক্ষেত্রটি প্রায় 6 মাইল লম্বা ছিল। এখন পর্যন্ত এটি ছিল মুসলিমদের পক্ষে সব থেকে বড় যুদ্ধ এবং যুদ্ধের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি। আবু উবাইদা ছিলেন মুসলিম সেনাপতি, তবে এই যুদ্ধের জন্য তিনি খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতি হতে বলেন। আবু জাহেলের পুত্র ইকরিমা, খালিদ বিন ওয়ালিদ রাদে আল্লাহ আনহুয়ের পুত্র, আবু বকর রাদে আল্লাহ আনহুয়ের পুত্র, উমর রাদে আল্লাহ আনহুয়ের পুত্র, উসমান রাদে আল্লাহ আনহুয়ের পুত্র এবং আলী রাদে আল্লাহ আনহুয়ের ভাতিজার মতো অনেক বিখ্যাত লোকের সন্তানেরা এই যুদ্ধে যোগ দিয়েছিল। যেমনটি আমরা জানি, মুসলিমদের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে মুসলিমদের মাত্র 313 জন সৈন্য ছিল এবং এই যুদ্ধের মহান মুসলিম সৈন্যদের প্রায় 100 জন ইয়ারমুকে যুদ্ধে যোগ দিয়েছিল। 5000 তীরন্দাজ ইয়েমেন থেকে যুদ্ধে যোগ দেয়। আরো অনেক শক্তিশালী ব্যক্তিও যুদ্ধে যোগ দেয়। 71 বছর বয়সী আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দ ইসলাম রক্ষার জন্য এই যুদ্ধে যোগ দেয়। অনেক সাধারণ মানুষ ও মহিলাও ইসলামের পক্ষে এই যুদ্ধে যোগ দেয়। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 4 বছর পর 636 সালের আগস্টে ইয়ারমুকের যুদ্ধের দিন আসে। প্রথম দিন উভয় সেনাবাহিনী তাদের সৈন্যদের 4টি বড় দলে ভাগ করে। সুরাবিল, আমর ইবনুল আস, চাচা ইয়াজিদ এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্রতিটি বড় দলের দায়িত্বে ছিলেন। রোমানদের 5টি ঘোড়ার দল এবং মুসলিমদের 4টি ঘোড়ার দল ছিল। সেনাপতি হিসেবে খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার দলগুলিরও দায়িত্বে ছিলেন। দ্বিতীয় দিন খুব বড় এবং শক্তিশালী রোমান সেনাবাহিনী খুব খারাপ ভাবে আক্রমণ করতে শুরু করে এবং মুসলিম সেনাবাহিনীর ডান ও বাম দিক দুর্বল করে ফেলে। এক পর্যায়ে মুসলিমরা পালাতে শুরু করে, তবে আবু সুফিয়ানের স্ত্রী হিন এবং অন্যান্য সাহাবিদের স্ত্রীদের মতো কিছু মুসলিম মহিলা তাদের বীরত্ব দেখান এবং মুসলিম পুরুষদের পালাতে বাধা দেওয়ার চেষ্টা করেন। কাপুরুষতা দেখানো এবং ভয় পাবার কারণে তাদের অপমান করেন। এরপর মুসলিম মহিলারা তাদের স্বামীদের অস্ত্র নিয়ে যায় এবং তারা বড় রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তাদের স্বামীরা যখন এসব দেখে, তারা আবার সাহস ফিরে পায় এবং বড় রোমান সেনাবাহিনীকে থামাতে ফিরে যায়। তৃতীয় দিন রোমানরা বাম দিকে আক্রমণ করে। তারা মুসলিমদের দুর্বল দিক আক্রমণ করে, যেটি ছিল ডান দিক। খালিদ রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়ার দলকে 2টি ভাগে ভাগ করে দুর্বল পক্ষকে সাহায্য করার চেষ্টা করতে থাকেন এবং রোমানদের সেই দিনের জন্য থামিয়ে দেন। চতুর্থ দিন রোমানরা আবার খুব জোরালোভাবে আক্রমণ করে এবং মুসলিমদের দিকে তীর ছুড়তে শুরু করে। এটি ছিল মুসলিমদের জন্য অত্যন্ত দুঃখের দিন। প্রায় 700 মুসলিম এক চোখ হারান। এই লড়াইয়ের সময় আবু সুফিয়ানও চোখ হারিয়েছিলেন। এই দিনটি হারানো চোখের দিন হিসেবে পরিচিত। তবে আল্লাহ তাআলার প্রতি মুসলিমদের দৃঢ় বিশ্বাস ছিল এবং রোমান বাহিনীকে থামানোর যথাসাধ্য চেষ্টা করতে থাকে। রোমানরা খুব অবাক হয় যে তারা এত শক্তিশালী সেনাবাহিনী হয়েও মুসলিম সেনাবাহিনীকে ধ্বংস করতে পারছে না। এই 4 দিনে রোমানরা তাদের অনেক সৈন্য হারায়। তাই 5ম দিনে রোমানরা যুদ্ধ করতে চায় না এবং যুদ্ধ থামাতে চায়। খালিদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন যে রোমানরা ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে পারে এবং আরো সৈন্য নিয়ে ফিরে আসতে পারে। তাই তিনি রাতে রোমান সেনাবাহিনীর পেছন দিকে 500 ঘোড়া পাঠান তাদের একমাত্র পালানোর পথ বন্ধ করার জন্য। প্রতিদিন রোমানরা প্রথমে আক্রমণ করত, তবে খালিদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন যে এটিই মুসলিমদের সুযোগ। চূড়ান্ত বা 6ষ্ঠ দিনে তিনি সমস্ত ঘোড়া একত্রিত করেন এবং একটি শক্তিশালী ঘোড়ার দল তৈরি করেন।
তিনি প্রথমে মুসলিমদের আক্রমণ করার নির্দেশ দেন। মুসলিমরা আক্রমণ করার সাথে সাথে তিনি শক্তিশালী ঘোড়ার দল নিয়ে দ্রুত ডান দিকে চলে যান এবং সেদিকে থাকা রোমানদের ধ্বংস করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহুর গতি এবং আকস্মিক আক্রমণে রোমানরা অবাক হয়ে যায়। সকল রোমান ঘোড়ার দল একত্রিত হয়, তবে তারা দেরি করে ফেলে এবং খালিদ রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার দলের কাছে পরাজিত হয়। এক পর্যায়ে তারা যুদ্ধক্ষেত্র থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে যে তাদের পথটি মুসলিমরা আটকে রেখেছে এবং মুসলিম সেনাবাহিনী সেই সময় সব থেকে বড় শক্তিশালী সেনাবাহিনীকে ধ্বংস করে। এই যুদ্ধে জয়লাভ করে মুসলিমরা সেই এলাকায় একটি পরাশক্তি হয়ে যায় এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সর্বকালের ইতিহাসে এক মহান যোদ্ধা ও সেনাপতি করে তোলে। এই যুদ্ধে মুসলিম মহিলারাও বীরত্ব দেখিয়েছেন। শীর্ষ মুসলিম সেনাপতিদের মধ্যে একজন ছিলেন খাওলা রাদিয়াল্লাহু আনহু নামে এক মহিলা। তিনি তার ভাই দারার সাথে যুদ্ধ করা শিখেছিলেন। এক সময় যখন তার ভাই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন সে আঘাত পায় এবং তারা তাকে রোমের দিকে নিয়ে যায়। খাওলা রাদিয়াল্লাহু আনহু তার ভাইকে খুব ভালোবাসতেন, তাই তিনি একজন পুরুষের মতো পোশাক পরে নিজের বড় ভাইকে বাঁচানোর জন্য রোমান সেনাবাহিনীর এলাকায় যান। অন্য এক সময় যখন অনেক মুসলিম পুরুষেরা শক্তিশালী রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে ভয় পাচ্ছিল, তখন খাওলা রাদিয়াল্লাহু আনহু সরাসরি তাদের দিকে এগিয়ে গিয়ে যুদ্ধ করে। অনেকে ভেবেছিল যে তিনি খালিদ বিন ওয়ালিদ এবং তাকে অনুসরণ করে। খালিদ বিন ওয়ালিদ ভাবেন যে তিনি একজন পুরুষ যোদ্ধা এবং ভাবতে থাকেন যে এত ভালো যোদ্ধা কে। পরে খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করেন যে তিনি কে। তিনি বেশ লম্বা সময় চুপ করেছিলেন। এরপর তিনি তার মুখ থেকে কাপড় সরিয়ে নেন এবং জবাব দেন যে তার নাম খাওলা। খালিদ বিন ওয়ালিদ যখন একে একে তার সাথে যোদ্ধাদের মুখের কাপড় খুলতে দেখেন, তখন তিনি অবাক হয়ে যান এবং দেখেন যে যুদ্ধের ময়দানে অনেকে পুরুষ সৈন্যের মতো লড়াই করছে, কিন্তু তারা সবাই মহিলা। তাই ইয়ারমুকের যুদ্ধে খাওলা সহজেই শীর্ষস্থানীয় সেনাপতি হয়ে ওঠেন। পুরুষরা যখন ভয় পেয়েছিল, তখনও খাওলা নিজেই ইসলাম রক্ষার জন্য পুরো একদল মহিলা যোদ্ধাকে নেতৃত্ব দিয়েছিলেন। মুসলিম নারীরা এই যুদ্ধের একটি বড় অংশ ছিল এবং তারা আমাদের দেখিয়েছে যে কে পুরুষ কে মহিলা তা বিবেচ্য নয়। আমরা অনেক কিছুই করতে পারি এবং আমরা যদি সত্যিই চাই তাহলে যা ইচ্ছা করতে পারি। তারা আমাদের শেখান যে আমাদের নারীদের সবসময় যথাযথ সম্মান ও সুযোগ দেওয়া উচিত, কারণ তারা আমাদের শক্তি এবং আমাদের সাফল্যের কারণ হতে পারে।